প্রিয় ভাইরা আমার তাহলে আল্লাহর কাছে আমল কবুলের প্রথম শর্ত কি নির্ভেজাল শুধু ইমান না কি শর্ত প্রথম নির্ভেজাল ইমান ইমানের মধ্যে ভেজাল আছে না নাই ইমান ভাঙে নাকি ভাঙে না প্রিয় ভাইরা আমার কয় কারণে ইমান ভাঙে কখন মানুষের ইমান ভাঙে কখন ভাঙে আপনারা জানান কি জানেন না কি বলেন সিয়াম বা রোজা কিভাবে ভাঙে জানেন কি জানেন না ইমান কখন ভাঙে বেশিরভাগ মানুষ আমাদের দেশে ইমান কখন ভাঙে সেটা প্রিয় ভাইরা আমার তিন ধরনের ত্রুটির কারণে ইমান ভাঙে কয় ধরনের ত্রুটির কারণে নাম্বার এক বিশ্বাসগত ত্রুটি ভেতরে পছন্দ ধরলে আকিদাতে সমস্যা থাকলে আকিদায় সমস্যা আবার তিন ভাবে হয় কয় ভাবে হয় মানুষ যদি মনে মনে বিশ্বাসে চেতনায় আকিদাতে সে যদি আল্লাহর সঙ্গে বড় শিরকে লিপ্ত হয় বড় শিরিক করে তাহলে দুই নম্বর হলো বড় কুফুরি যদি করে তাহলে সিরকে আকবর যদি করে তাহলে তিন নম্বর হলো বড় মুনাফিকি যদি করে তাহলে এখন সেগুলো তো আবার পরিচয় দিতে হবে বড় সিরিক কি বড় কি বড় কুফুরি তো সেদিকে আজকে আমরা যাব না শুধু সংক্ষেপে এটুকু বলি আল্লাহর সঙ্গে সিরিক করা হয় এই সীর কয় প্রকার দুই প্রকার কয় প্রকার একটা বড় সির একটা হলো ছোট সির বড় শির্ক যে শির্কের কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় ছোট শির্ক যার ফলে মানুষ ইসলাম থেকে পরিপূর্ণ সাথে সাথে বের হয়ে প্রিয় ভাইরা আমার এই নিরস কথাগুলো বলছি এগুলাতে খুব একটা নাড়াচাড়া নাই পুরা মজলিশ একেবারে ঠান্ডা শীতল হয়ে গেছে ঠান্ডার চোটে কারণ হলো এই আলোচনাগুলো অচেনা না অজানা ওয়াজের মাহফিলে এসব আলোচনা সাধারণত শুনতে আপনারা অভ্যস্ত না আর এই জন্য আমিও কর্তৃপক্ষকে বলি আল্লাহর ওয়াস্তে আমাকে ওয়াজের মাহফিলে দাওয়াত দিয়েন না এত হাতে পায়ে ধরি এরপরও জোর জবরদস্তি করে মানুষ নিয়ে আসে কারণ ওয়াজের মাহফিলের কথা আমাদের দেশে মানুষ এক ধরনের কিচ্ছা কাহানি হাসানি কাঁদানি সুরসার এগুলো শুনতে অভ্যস্ত দরকারি কথা শেখার মতো কথা জানার মতো কথা বুঝার মতো কথা শুনতে আমরা প্রস্তুত না আলহামদুলিল্লাহ আপনারা প্রস্তুত বোঝা যাচ্ছে আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুক তো বলছিলাম ইমান ভাঙে কয় কারণে ভাই তিন কারণে এক নম্বর হলো বিশ্বাসগত সমস্যা থাকলে ইমান নিয়ে দুই নম্বর হলো কিছু কথা আছে সেইসব কথার কারণে ইমান ভেঙে যায় তিন নম্বর হলো কিছু কাজ আছে যে কাজগুলোর কারণে ইমান ভেঙে যায় যে সমস্ত বিশ্বাসের কারণে ইমান ভাঙে সেগুলো হলো তিন ধরনের যদি কেউ বড় শির করে বিশ্বাসগত বড় শির তাহলে তার ইমান ভাঙে যেমন একটা স্বরূপ বলতে পারি কেউ যদি মনে করে যে আল্লাহ সুমা তাল্লা সন্তান দেওয়ার মালিক আল্লাহ মাহ লাভ ক্ষতি সবকিছু দেওয়ার মালিক আল্লাহর এই ক্ষমতা শুধু আল্লাহরই আছে তা নয় নাজুবিল্লা কোন পীর জীবিত কিংবা মৃত তারও সেই ক্ষমতা আছে এবং সেজন্য আল্লাহর কাছে যেরকম দোয়া করে কোন পীর জীবিত বা মৃত তাকে আল্লাহর জায়গায় স্থান দেয় এটা হলো শিরকে আকবর বা বড় শির আল্লাহর জায়গায় তাকে কি দিল স্থান দিল এর ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইমান ভঙ্গ হয়ে যায় প্রিয় ভাই আমার তেমনি ভাবে কুফুর আল্লাহকে অস্বীকার করা। এটাও দুইটা প্রকার একটা হলো কুফুরে বড় কুফুরি যেটা সেটার ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় খারিজ হয়ে যায় আর এই বড় কুফুরিও অনেক সময় আমাদের দ্বারা হয়ে যায় অথচ আমরা অনেকে টেরো পাই না আরেকটা হলো বড় নেফাক বড় নেফাক এর মানে হইল অন্তরে আল্লাহর প্রতি আসলে বিশ্বাস টিশ্বাস কিছুই নাই বাহিরে শুধুমাত্র সমাজের মানুষের ভয়ে তাল মিলাচ্ছে এটা হলো বড় নেফাট যার ভেতর পুরাই সদর গাট আর উপর হলো পুরোটা ফিটফাট এ লোকটা হলো বড় মোনাফেক এই নেফাকে আকবর বা বড় মোনাফেকি যার ভেতরে থাকবে সেই ব্যক্তিও ইসলাম থেকে ইমান থেকে বের হয়ে এই লোক যদি কোনো নে কামল করে আল্লাহর কাছে কবুল হবে প্রিয় ভাইরা আমার আকিরাগত সমস্যার কারণে ইয়ে থাকে না ইমান থাকে না ইমান থেকে বের হয়ে যায় আর তখন তার কোনো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য দ্বিতীয়ত কিছু কিছু কথা আছে যে কথাগুলো উচ্চারণ করার ফলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায় খারিজ হয়ে যায় যেমন কোরআনের কোন আয়াতকে আল্লাহর কোন সুস্পষ্ট ভাবে প্রমাণিত আয়াতকে যদি কেউ অস্বীকার করে এরকম আছে না নাই আল্লাহর কোন আয়াতকে সরাসরি অস্বীকার করে বসলো এই ব্যক্তির ইমান থাকবে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে তার এই মুখের একটি কথার কারণে সে হয়তো জানেও না এই কথার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আর ইসলাম থেকে খারিজ হয়ে গেলে ইসলাম থেকে খারিজ হয়ে গেলে মানুষ বিবাহ ভঙ্গ হয়ে যায় কি ভঙ্গ হয়ে যায় জানেও না কোন কথার কারণে যদি আপনার ইসলাম থেকে আপনি খারিজ হয়ে যান তো সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক অটোমেটিক কি হয়ে যায় কারণ মুসলমানের সাথে অমুসলমানের বৈবাহিক সম্পর্ক থাকে না প্রিয় ভাইয়েরা আমার ইমান থেকে মানুষ খারিজ হয়ে যায় এরকম কিছু কথা যেমন আছে কিছু কাজও আছে কিছু কি আছে কাজ আছে যেমন কাজের মাধ্যমে যদি কেউ শির করে আল্লাহকে সিজদা করলো অন্য কাউকে সিজদা করলো এটা হলো কাজের মাধ্যমে শির এর মাধ্যমে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায় খারিজ হয়ে যায় বাংলাদেশে এখনো শত শত লোক হাজার হাজার মানুষ মাজারে সিজদা করে কি করে না একটু আগেই শেখ বলছিলেন মাজার এটা সিজদা করার জায়গা না মাজার শব্দের অর্থই হলো জিয়ারত করার জায়গা মাজার শব্দের অর্থ কি ভাই জিয়ারত করার জায়গা মসজিদ শব্দের অর্থ হলো সেজদা করার আপনি গুগল ট্রান্সলেটে যান এখন আর মৌলবীদের দিকে শুধু মুখের দিকে চায় থাকা লাগে না তো অনেক কিছু চেক নিজেই করা যায় আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে বা ডিকশনারিতে খুলে দেখেন মসজিদ এই শব্দটি সিজদা মূল ধাতু থেকে সেখান থেকে মসজিদ অর্থাৎ সেজদা করার জায়গা যারা মাজারে যায় সেখানে গিয়ে সিজদা করে এদের বেশিরভাগ লোককে দেখবেন মসজিদে আয়েশা কি করে না সিজদা করে না ঠিক না বেঠিক যেই জায়গার নামই হলো সিজদা করার জায়গা সেখানে সিজদা করে না সিজদা করতে যায় কোথায় মাজারে মাজার শব্দের অর্থ কি জিয়ারত করার জায়গা মাজার জিয়ারত থেকে মাজার মানে জিয়ারতের স্থান সেখানে যাবে шахকাতের জন্য কবরবাসীকে সালাম দিয়ে আসার জন্য সেখানে যায় কি করে সিজদা করে প্রিয় ভাইরা আমার এরকম কিছু কাজ আছে যে কাজের কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে ইসলাম থেকে ইমান থেকে মানুষ খারিজ হয়ে যায় কিছু বিশ্বাসের কারণে কিছু কথার কারণে কিছু কাজের কারণে এই তিন আইটেমের ভূমিকার কারণে মানুষ ইসলাম থেকে ইমান থেকে খারিজ হয়ে যায় আর যদি এরকম কোনো কাজে কোন কথায় কোনো বিশ্বাসের কারণে ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে যায় ইমান থেকে যদি সে আউট হয়ে যায় এই ব্যক্তির কোন ভালো কাজ আল্লাহর কাছে কবুল হবে আমাদের সমাজে অনেক নাস্তিক বন্ধুরা আছেন তারা প্রশ্ন করেন যে বিদ্যুৎ যে অমুসলিম আবিষ্কার করছে তার বিদ্যুৎ দিয়া ওয়াজ করেন তার বিদ্যুতের আলোতে আপনারা পাচক তো সালাত আদায় করেন তার বিদ্যুতের আলোতে রাত্রে উঠে সাহারি খান তার বিদ্যুতের আলো দিয়া সব এবার বন্দি করে আপনারা জান্নাতে চলে যাবেন আর সে মুসলমান না হওয়ার কারণে ইমান না থাকার কারণে সে জাহান নামে যাবে এটা কেমন কথা এরকম প্রশ্ন অনেক নাস্তিক বন্ধুরা করে থাকে তাদের কথা হলো অমুসলিমরা যদি কোনো ভালো কাজ করে তাহলে তারাও বিনিময় পাবে কেন পাবে না তাদের বিনিময় পাওয়াটা তাদের জান্নাত পাওয়াটা যৌক্তিক বলে তারা দাবি করেন আমি বলি যে সমস্ত মানুষ অমুসলিম অথচ তারা অনেক ভালো কাজ করেছেন অমুসলিম হয়ে অনেক অনেক ভালো কাজ করে না মাদার তেরেসা তিনি অনেক ভালো কাজ করে গেছেন বলে আমরা জানি আল্লাহ আলাম। এরকম আরো অনেক অমুসলিমেরা মুসলমান না কিন্তু অনেক ভালো কাজ করছে আছে না নাই মুসলমান হন নাই আল্লাহর প্রতি ইমান আনেন নাই অথচ অনেক ভালো কাজ করেছেন কি জান্নাতে যাবে যাবে কেন না? কারণ তার জন্য আপনি দশ হাজার দরখাস্ত দিয়েছেন একটাও গ্রহণযোগ্য হয় নাই চাকরি হবে প্রিয় বন্ধুরা আমার আল্লাহর কাছে এবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম শর্ত হলো নির্ভেজাল ইমান হওয়া সেটা এই সমস্ত অমুসলিম বন্ধুদের মধ্যে নাই তারা ইমান আনেন নাই আল্লাহর প্রতি দুনিয়ার কোনো জায়গায় কোনো কিছু মঞ্জুর হওয়ার জন্য আপনি দরখাস্ত করেছেন সেই দরখাস্ত মঞ্জুর হওয়ার জন্য কর্তৃপক্ষের কিছু শর্ত থাকে কি থাকে না সেই শর্তগুলো যদি আপনি পূরণ না করেন দরখাস্ত একটানা যদি কয়েক হাজারও দেন আপনার দরখাস্ত মঞ্জুর হবে যে সমস্ত ভাইরা বলে অমুসলিমরা ভালো কাজ করে কেন জান্নাতে যাবে না অনেক মুসলমানের চাইতে ভালো কাজ পরিমাণে তারা অনেক বেশি করেছেন তারপরও তারা কেন জাহান্নামে যাবে এর উত্তরে সহজে আমি বলবো তারা নিজেরাই জান্নাতে যেতে চান নাই তারা জান্নাতে যেতে চান নাই তারা যদি জান্নাতে যেতে চাইতেন তাহলে আল্লাহর প্রতি ইমান আনতেন কি আনতেন না তাহলে আপনি যাকে ভালোবাসেন সেই অমুসলিম মনীষী মনে করেন সেই লোকটা সেই কাজ করে যদি যেতে চাইতেন তাহলে তো তিনি যে জায়গায় যাইতে রাজি না জীবদ্দশায় তিনি যে জায়গায় যেতে চান নাই জান্নাতে যেতে চান না আপনি জোর করে কেন তাকে সেখানে নেবেন কি বলেন জোর করে নেওয়া কি যৌক্তিক হবে অত প্রিয় ভাইরা আমার আল্লাহর কাছে আমল কবুল হওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো পিওর এবং নির্ভেজাল ইমান থাকতে হবে এই যুগে নির্ভেজাল ইমান বড় কঠিন বিষয় ইমানদারের সংখ্যা মুসলমানের সংখ্যা বা দাবিদার মুমিন এবং মুসলমানের সংখ্যা এই দুনিয়াতে বহু আল্লাহর খাতায় প্রকৃত ইমানদারের সংখ্যা অনেক কম প্রিয় ভাইরা আমার এই জন্য ইমানের এলম অর্জন করতে হবে ইমান সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে আজকে আমার সে বিষয়ে আলোচনা করার ইচ্ছা নাই ভিন্ন কোন সময় ভিন্ন কোন আলিমের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে জেনে নিবেন ইমান এই সম্পদটি কখন নষ্ট হয়ে যায় কখন ইমান চলে যায় আর কি কাজের কারণে ইমান থেকে মানুষ খারিজ হয়ে যায় সেই কারণগুলো জেনে সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটা হলো একজন ইমানদারের অন্যতম বড় কর্তব্য আল্লাহ তালা আমাদের সবার ঈমানগুলোকে হেফাজত করুন মৃত্যু পর্যন্ত যেন আমরা পিওর এবং নির্বেজাল ইমানের উপরে টিকে থাকতে পারি অবিচল থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন